শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। সবাইকে বিকেলের শুভেচ্ছা। আজকে আমি শেখ আসাদুজ্জামান পারভেজ আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা ইনশাল্লাহ আর্টিকেলের লাস্ট পার্ট এটা আমরা আজকে আর্টিকেলের লাস্ট পার্ট এটা আমরা ইনশাল্লাহ আজকে শেষ করে দেব। তো এর বিগত ক্লাসগুলোতে যে টপিকসগুলো বা যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, আশা করি সেগুলো তোমাদের বোধগম্য হয়েছে বা সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আর আমি এর সাথে এও আশা করছি যে তোমরা সেই নিয়মগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করছো এবং এভাবে প্র্যাকটিস চালিয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাবে, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আজকে নেক্সট টপিক এবং আর্টিকেল লাস্ট পার্ট আমরা ডিসকাস করব। যেমন আমরা যখন এ এবং এন এর ব্যবহার শিখেছি, একটা জিনিস খেয়াল রাখবে, তখন আমরা বলেছিলাম যে সংখ্যাবাচক শব্দ যেমন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, স্কোর, এগুলোর পূর্বে আমরা এ ব্যবহার করব, এ বা এন ব্যবহার করব। আমি আবার বলছি, আমরা যখন এ বা এন এর নিয়মগুলো আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম আমরা সংখ্যাবাচক শব্দ যেমন হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন ইত্যাদি, স্কোর, এগুলোর ক্ষেত্রে এ বা এন আমরা ব্যবহার করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এবার এই শব্দগুলোর পূর্বে, এই সংখ্যাবাচক শব্দগুলোর পূর্বে যে দিও ব্যবহার করা যায় আজকে আমরা সেই নিয়মটি জানব। এখন এই সংখ্যাবাচক শব্দগুলোর পূর্বে যে আমরা দি ব্যবহার করব কখন, প্রথমে আগে আমি বলে দিই যে সংখ্যাবাচক শব্দগুলো যখন আমরা ইউনিট বা একক হিসেবে ব্যবহার করব, ইউনিট বা একক হিসেবে ব্যবহার করব। আবার বলি, যখন আমি নিয়মটি লিখে দিচ্ছি, যখন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, স্কোর, মিলিয়ন ইত্যাদি, স্কোর, মিলিয়ন, বিলিয়ন ইত্যাদি, এই সংখ্যাবাচক শব্দগুলো যখন একক হিসেবে ব্যবহার হবে, কোনো কিছুর একক হিসেবে। এককটা আসলে কি আমি সেটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। একক হিসেবে ব্যবহৃত হবে, একক হিসেবে ব্যবহৃত হবে তখন এগুলোর পূর্বে আমরা দি ব্যবহার করব। এখন এককটা কি, একক he bought hundred x by dozen। আচ্ছা, এখানে দেখো বলছে যে হি বট হান্ড্রেড এগস বাই ডজেন, তার মানে সে 100টা ডিম কিনেছে, কিন্তু সে দাম দিয়েছে কি হিসেবে, ডজেন হিসেবে। ঠিক আছে, অনেক সময় আমরা দেখা যায় যখন কোনো কিছু নেই আমরা বলি যে এই কয়টা হিসেবে কত নেবেন। সে আবার বলি, সে একশোটা ডিম নিয়েছে, কিন্তু এই 100টা ডিম সে ডজেন হিসেবে, দেখা গেল সে বলল যে আপনাকে আমি ডজেন প্রতি 2 টাকা কম দিব। আবার বলতেছি, বিক্রেতাকে বলল যে আমি আপনার কাছ থেকে যে 100টা ডিম নিব, কিন্তু এই 100টা ডিম আমি ডজেন হিসেবে নিব, অর্থাৎ প্রতি ডজনে আপনাকে আমি ধরেন 2 টাকা কম দিব। তাহলে এখানে দেখো, এখানে সে 100টা ডিম নিয়েছে, 100টা ডিমকে ভাগ করেছে ডজন হিসেবে। তো ঠিক তেমন এই যে যখন আমরা
এই ডজেন হান্ড্রেড থাউজেন্ড স্কোর এগুলো যখন আমরা একক হিসেবে ব্যবহার করব তখন সেগুলোর পূর্বে অবশ্যই দি হবে। আবার আমরা এভাবেও বলতে পারি হি বট টু হান্ড্রেড এগস বাই দা স্কোর। এখন দেখো ওয়ান স্কোর সমান হচ্ছে 20, অর্থাৎ এক স্কোর সমান হচ্ছে 20। এখানে দেখো ব্যক্তিটি কি করেছে, ব্যক্তিটি 200টি ডিম কিনেছে স্কোর হিসেবে, অর্থাৎ সে একটা একটা করে ডিমের দাম এভাবে কিন্তু সে ধরেনি। সে কি করছে, সে যেমন এক স্কোর সমান যদি 20 হয় তাহলে 200 সমান কত স্কোর, 10 স্কোর। 200 সমান হচ্ছে যেমন আমরা 20 গুণন 10, যদি 20 গুণন 10 দেই তাহলে হবে 200, অর্থাৎ এক স্কোর সমান যদি 20 হয় তাহলে 200x = 10 স্কোর। তাহলে সে 20টি হিসেবে কিনেছে। দেখা গেল 20টিতে টোটাল 20টিতে যদি দাম আসে এরকম, 20টিতে দাম আসলো 100 টাকা, সে বলল যে না আমি 100 টাকায় 5 টাকা, আমি 100 টাকায় 5 টাকা কম দেব। তো এরকম সে স্কোর হিসেবে কিনেছে, সে ওই একটা এইভাবে এই হিসেবে কিন্তু সে ডিম কিনেনি, সে হচ্ছে স্কোর হিসেবে ডিম কিনেছে, অর্থাৎ সে 200টা ডিম কিনেছে কিন্তু সে দাম পরিশোধ করেছে কি হিসেবে, 20টি হিসেবে। তো যাই হোক, এরকম যখন আমরা কোনো কিছু ইউনিট হিসেবে, এই সংখ্যাবাচক শব্দগুলো যখন ইউনিট হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা এই সংখ্যাবাচক শব্দগুলোর পূর্বে দি ব্যবহার করব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সংখ্যাবাচক শব্দটা যখন, এই ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার ফর্মে থাকবে। এখানে দেখো সংখ্যাবাচক শব্দ দুটি কিন্তু প্লুরাল ফর্মে নেই, যেমন ডজেন্স বা স্কোরস এই রকম ফর্মে নেই, এগুলো কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, ডজেন বা স্কোর। তাহলে যখন কোনো সংখ্যাবাচক শব্দটি ইউনিট হিসেবে ব্যবহার হবে এবং সিঙ্গুলার ফর্মে ব্যবহার হবে তখন হচ্ছে আমরা এই সংখ্যাবাচক শব্দগুলোর পূর্বে দি ব্যবহার করব। এরপরে নেক্সট নিয়ম, কি যেমন অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে কখন আমরা দি ব্যবহার করব আর কখন দি ব্যবহার করা যাবে না, এই নিয়মটা ভালো করে খেয়াল রাখতে হবে। অঙ্গ প্রত্যঙ্গে, মানুষের যে বডি পার্টস রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর পূর্বে কখন আমরা দি ব্যবহার করব এবং কখন আমরা দি ব্যবহার করব না, দ্যাট মিন্স কখন আমরা ক্রস ব্যবহার করব। এখন এটা বোঝার একটা সহজ উপায় রয়েছে। সহজ উপায় কি, যখন মানুষের কোনো শরীরের অঙ্গ আঘাত বা ব্যথা বা বেদনা অর্থে ব্যবহার হবে, আবার বলছি, যখন মানুষের শরীরের কোনো অঙ্গ আঘাত ব্যথা বা বেদনা এই রকম অর্থে ব্যবহার করা হবে তখন সেক্ষেত্রে আমরা শরীরের অঙ্গের নামের পূর্বে দি ব্যবহার করব। আমি নিয়মটি লিখে দিচ্ছি, শরীরের কোনো অঙ্গে ব্যথা বা আঘাত প্রভৃতি বোঝালে শরীরের কোনো অঙ্গে ব্যথা আঘাত প্রভৃতি বোঝালে দি বা দা
বসি। শরীরের কোন অঙ্গে ব্যথা বা বেদনা, যেমন যেমন আই ফিল পেইন ইন রাইট লেগ। আচ্ছা এখানে দেখো, আই ফিল পেইন ইন দা রাইট লেগ, এখানে বলছে যে আমি কি করছি, আমি আমার ডান পায়ে ব্যথা অনুভব করছি। তাহলে ডান পা, এটা হচ্ছে শরীরের একটা অঙ্গ, ডান পা হচ্ছে শরীরের একটা অঙ্গ, এবং এখানে আমি ব্যথা অনুভব করছি। দেখো আমি নিয়মে কিন্তু লিখেই দিয়েছি ব্যথা বা আঘাত। তাহলে রাইট লেগ, লেগ অর্থাৎ পা হচ্ছে একটা শরীরের অঙ্গ, এই অঙ্গে আমি ব্যথা অনুভব করছি, তাহলে এখানে আমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে, দি ব্যবহার করতে হবে। এখানে আমি কি করেছি, দি ব্যবহার করেছি, ব্যথা যেহেতু বোঝাচ্ছে। অথবা আঘাত, যেমন আই হিট হিম ইন দা ব্যাক। দেখো এই ব্যাক মানে কিন্তু আবার পিঠ বা পেছন আমরা যেটা বলি। তাহলে বলছে আই হিট হিম ইন দা ব্যাক, আমি তার পেছনে আঘাত করেছিলাম বা আমি তার পিঠে আঘাত করেছিলাম। দেখো এখানে কিন্তু আঘাত বোঝাচ্ছে, প্রথমটার উদাহরণ দিয়েছি আমি ব্যথা এবং এইটা হচ্ছে আঘাত। তাহলে দেখো কি বোঝাচ্ছে, আই হিট হিম, আমি তাকে আঘাত করেছিলাম। কোথায় আঘাত করেছিলাম, আমি তার পিঠে বা আমি তার পেছনে আঘাত করেছিলাম। তাহলে এখানে যেহেতু আঘাত বোঝাচ্ছে, এই জন্য অবশ্যই এখানে আমরা কি করব, দি ব্যবহার করব। তাহলে বন্ধুরা খেয়াল রাখতে হবে যে যদি শরীরের কোনো অঙ্গের কথা নর্মালি বোঝায়, অর্থাৎ সাধারণভাবে কোনো আঘাত ব্যথা বেদনা কিছু না বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কী করতে হবে, কোনো আর্টিকেল ইউজ হবে না, দিও হবে না, এও হবে না, ক্রস হবে এখানে, তোমাদের যেহেতু ক্রসের ব্যবহার রয়েছে। আর যদি আঘাত বা ব্যথা বেদনা বোঝায়, তাহলে সেক্ষেত্রে সেখানে অবশ্যই কী করতে হবে, দি ব্যবহার করতে হবে। যেমন মনে করো যে যদি ব্যথা বেদনা না বোঝায়, আমি বললাম যে দি ব্যবহার করা যাবে না। যেমন আমি যদি এরকম বলি, আই কিট দ্য বল উইথ ড্যাশ রাইট লেগ। একটা জিনিস দেখো, বলছে যে আমি কি করেছিলাম, আমি হচ্ছে বলটিকে কিক মেরেছিলাম, অর্থাৎ লাথি মেরেছিলাম, কি দিয়ে, ডান পা দিয়ে। এখানে কিন্তু উইথ দ্য রাইট লেগ দিতে পারবে না, এখানে কোনো আর্টিকেলই হবে না, এখানে দিও হবে না, এ হবে না, অ্যান হবে না, কিছু হবে না। এখানে কি হতে পারে, এখানে ক্রস হবে, কিন্তু এখানে এখানে ক্রস হবে। আর একটা জিনিস বলে রাখি, যখন তাহলে যখন ব্যথা বেদনা আঘাত প্রভৃতি বোঝাবে, তখন আমরা দি ব্যবহার করব, কিন্তু যখন ব্যথা বেদনা এগুলো বোঝাবে না, তখন আমাদের সেখানে অবশ্যই ক্রস ইউজ করতে হবে। পরে নেক্সট নিয়ম, বাদ্যযন্ত্রের ক্ষেত্রে দি ব্যবহার করতে হবে। আচ্ছা যখন আমরা কোনো বাদ্যযন্ত্র বাজানো অর্থে বোঝাবো, অর্থাৎ বাদ্যযন্ত্র কেউ বাজাচ্ছে এরকম যদি বোঝায়, তাহলে সেই বাদ্যযন্ত্রের ক্ষেত্রে অবশ্যই কি হবে, অবশ্যই দি হবে। আমরা দেখি নিয়মটা, বাদ্যযন্ত্র বাজানো, বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে বোঝাতে বাদ্যযন্ত্রের পূর্বে দি হবে, দি হবে। তাহলে বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে বাদ্যযন্ত্রের পূর্বে দি হবে। আমরা একটু খেয়াল করে দেখি,
আচ্ছা, এক্সাম্পল, হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং ড্রাম, হি ইজ প্লেয়িং দ্য ড্রাম। একটা জিনিস খেয়াল করো, ড্রাম কিন্তু এটা একটা বাদ্যযন্ত্র, তো ড্রাম এটা একটা বাদ্যযন্ত্র, এখানে বাজা বোঝাচ্ছে, বলছে প্লেয়িং। প্লে শব্দটা অনেক অর্থে ব্যবহার হয়, যেমন একটা জিনিস, এই প্লে শব্দটা যখন তুমি এটাকে ভার্ব হিসেবে ইউজ করবে, তখন প্লে মানে খেলা বোঝায়, প্লে মানে আবার বাজানোও বোঝায়, বাদ্যযন্ত্র বাজানোও বোঝায়। আবার দেখো, এই একই শব্দ তুমি যখন নাউন হিসেবে ব্যবহার করবে, তখন প্লে মানে হচ্ছে নাটক। প্লে মানে কি? প্লে মানে হচ্ছে নাটক, ঠিক আছে? এই জন্য একটু ইংরেজিতে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করবো, আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। তাহলে বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে প্লে শব্দটা ব্যবহার করা হয় ভার্ব হিসেবে, আবার এমনি আমরা ফুটবল ক্রিকেট বিভিন্ন খেলা খেলি, সেগুলোর ক্ষেত্রেও প্লে শব্দটা ব্যবহৃত হয়। এরপরে আবার কি বললাম, প্লে শব্দটা যদি নাউন হিসেবে ব্যবহার হয়, প্লে মানে নাটক, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। আচ্ছা, হি ইজ প্লেয়িং দ্য ড্রাম, সে ড্রাম বাজাচ্ছে। ড্রাম আমরা জানি, ড্রাম সবাই চিনি, এটা একটা বাদ্যযন্ত্র। তো এই আমি কি বললাম, বাদ্যযন্ত্র বাজানো অর্থে কি করতে হবে, বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি ব্যবহার করতে হবে, এই জন্য আমরা এখানে দি ব্যবহার করলাম। তবে অনেক সময় একটু একটা ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমটা একটু খেয়াল করতে হবে, কখন আমরা আবার ব্যবহার করতে পারবো না। যেমন এই সেন্টেন্সটা, এখানে আমরা কিন্তু লিখে নেই, কিন্তু হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং অন ড্রাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যখন এই প্লেয়িং শব্দটা গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার হবে, যখন প্লেয়িং শব্দটা গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার হবে, যা হোক আমি কঠিন করে না বলি, খেয়াল রাখবে যখন প্লেয়িং শব্দটা পরে অন প্রিপোজিশন থাকবে, তখন কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, তখন আমাদের ক্রস ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই জন্য প্লেয়িং শব্দটার পরে অন থাকার কারণে আমরা বাদ্যযন্ত্রটার নামের পূর্বে দি ব্যবহার করতে পারলাম না, আমরা ক্রস ব্যবহার করলাম। কিন্তু তাহলে দেখো, আমি দুই রকম উদাহরণ দিয়েছি, তোমরা সহজে উদাহরণ দুটি দেখলেই বুঝতে পারবে। এখানে প্লেয়িং এর পরে কোনো অন প্রিপোজিশন নেই, এই জন্য আমরা দি ব্যবহার করলাম, আর এখানে প্লেয়িং এর পরে অন প্রিপোজিশন আছে, এই জন্য এখানে আমরা ক্রস ব্যবহার করলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো কখন বাদ্যযন্ত্রের পূর্বে দি হবে এবং কখন বাদ্যযন্ত্রের পূর্বে ক্রস হবে। এখানে আমরা একটু এখানে আমি একটু ক্লিয়ার করে নেই, যেমন আমি একটি গিটার বা আমি একটি ড্রাম কিনেছি, তাহলে এখানে দেখো, আই হ্যাভ বট অথবা পারচেজড, আই হ্যাভ বট অথবা পারচেজড আ ড্রাম, আমি একটি ড্রাম কিনেছি। তাহলে দেখো, এখানেও কিন্তু বাদ্যযন্ত্রের কথা আমরা উল্লেখ করেছি, কিন্তু তফাত কি দেখো, এখানে আমরা দি ব্যবহার করতে পারলাম না কেন, কারণ এখানে কিন্তু বাদ্যযন্ত্র বাজানো বোঝায় নাই, এখানে বাদ্যযন্ত্র কেনা বুঝিয়েছে। তো বাদ্যযন্ত্র যেহেতু কেনা বুঝিয়েছে, সেহেতু এখানে আমরা কি করলাম, এখানে আমরা এ ব্যবহার করলাম, এ বা অ্যান, আমরা যেটা আমাদের প্রয়োজন হবে ব্যবহার করতে পারবো, যেহেতু বাদ্যযন্ত্র বাজানো বোঝায় নাই, এই জন্য এখানে কিন্তু আমরা দি ব্যবহার করিনি। তাহলে বন্ধুরা খেয়াল রাখবে যে যখন বাদ্যযন্ত্র বাজানো বোঝাবে, তখন আমরা দি ব্যবহার করব, আর যদি বাজানো না বোঝায়, তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো এ অ্যান এগুলো ব্যবহার করব। এরপরে কালেকটিভ নাউনের নিয়মটি বলি, যে কালেকটিভ নাউন, যেমন তোমরা বিভিন্ন ধরনের কালেকটিভ নাউন জানো, এলিট, ই এল আই টি, এলিট, পি
জেন্ট্রি, পিজেন্ট্রি, পুলিশ, আচ্ছা বন্ধুরা একটু খেয়াল করো, এলিট, পিজেন্ট্রি, পুলিশ, অডিয়েন্স, পিপল, পাবলিক, মেজরিটি, মাইনরিটি, এগুলো শব্দ হচ্ছে কালেকটিভ নাউন। আমরা আগে একটু কালেকটিভ নাউনের ডেফিনিশন বা ওয়ার্ডস কালেকটিভ নাউন, অর্থাৎ কালেকটিভ নাউন কি সেটা আগে আমরা একটু জানি। আস কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় কতগুলো, একই জাতীয়, আবার বলছি, কালেকটিভ নাউন ইজ আ কম্বিনেশন অফ দ্য সেম কাইন্ড অফ থিং। কালেকটিভ নাউন হচ্ছে কি, অথবা কালেকটিভ নাউন ইজ আ গ্রুপ অফ দ্য সেম কাইন্ড অফ থিং। কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় কোনো জিনিসের একটা সমষ্টি। কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় কোনো কোনো কিছুর সমষ্টি। যেমন এলিট, এলিট বলতে অভিজাত শ্রেণী, অর্থাৎ সমাজের উঁচু শ্রেণীর, সম্ভ্রান্ত শ্রেণীর, সমাজের উঁচু শ্রেণীর বা সম্ভ্রান্ত শ্রেণীর যত মানুষ আছে সকল মানুষকে বোঝাতে এলিট শব্দটা ব্যবহার হয়। তাহলে এলিট শব্দটি কোনো সিঙ্গুলার কোনো ব্যক্তিকে বোঝায় না। তাহলে কি বললাম, সমাজের একেবারে উঁচু শ্রেণীর যত মানুষ রয়েছে বা সম্ভ্রান্ত শ্রেণীর যারা মানুষ রয়েছে, অভিজাত শ্রেণীর সম্ভ্রান্ত বা উঁচু শ্রেণীর মানুষ, তাদেরকে সবাইকে একসাথে বোঝাতে এই এলিট শব্দটা ব্যবহার করা হয়। তাহলে আমি একটু আগে বললাম কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে কি করবে, একসাথে বোঝাবে। তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার দেখো প্রিজেন্ট্রি, সম্প্রদায়, দেখো এখানে বলছে, আচ্ছা সম্প্রদায়, সম্প্রদায় মানে কি, একের অনেক ব্যক্তিকে বোঝায় একসাথে। তাহলে কৃষক সম্প্রদায়, এখানে কিন্তু যত কৃষক রয়েছে সকল কৃষককে একসাথে বুঝেছে। আবার দেখো পুলিশ, আমরা নর্মালি অনেক সময় বলে থাকি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভুল অনেক কিছু ব্যবহার করি। যেমন আমরা বলি, ওই যে দেখো একটা পুলিশ বা একটা পুলিশ, আসলে কিন্তু এটা ভুল। পুলিশ শব্দটা কিন্তু, পুলিশ শব্দটা কিন্তু কালেকটিভ নাউন। তুমি যদি একজন পুলিশকে বোঝাতে চাও তাহলে বলতে হবে, ওই যে দেখো একজন পুলিশ সদস্য, তোমাকে এভাবে বলতে হবে যে ওই যে দেখো একজন পুলিশ সদস্য। তুমি কিন্তু বলতে পারো না ওই যে দেখো একজন পুলিশ, এরকম করে তুমি বলতে পারো না। তো ঠিক তেমন এক পুলিশ, কোনো একজন পুলিশকে বোঝাতে হলে তোমাকে পুলিশ ম্যান ব্যবহার করতে হবে, আর যদি মহিলা হয় তাহলে পুলিশ ওমেন এরকম ব্যবহার করতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু এই পুলিশ দিয়ে একজনকে ব্যবহার করতে পারবে না। তাহলে এই পুলিশ বলতে পুরো পুলিশ বাহিনী, যত পুলিশ আছে বাংলাদেশে সবাইকে একসাথে বোঝায়, তাহলে এটাও কালেকটিভ নাউন। আবার দেখো অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে দর্শক, অডিয়েন্স অর্থাৎ একটা মনে করো গ্যালারিতে, অর্থাৎ খেলার কোনো একটা খেলার স্টেডিয়াম বা গ্যালারিতে প্রায় 50-60 হাজার বা 70 হাজার দর্শক আছে, এই সকল দর্শককে একসাথে বোঝাতে কিন্তু অডিয়েন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা কি বলতে পারি, মনে করো একজনকে বোঝা, একজন যদি বোঝায়, এ মেম্বার অফ অডিয়েন্স, ঠিক আছে, এ পার্সন অফ অডিয়েন্স, এরকম আমরা এভাবে বলতে পারি। আবার পিপল, পিপল শব্দটা দেখো পার্সনের প্লুরাল ফর্ম দুই রকম, আবার বলছি পার্সনের প্লুরাল ফর্ম দুই রকম, একটা হচ্ছে পার্সনস অর্থাৎ এজ যোগ করতে পারো, অথবা পিপল। তাহলে এখানে পিপল বলতে কতগুলো ব্যক্তিকে একসাথে বোঝায়। আবার দেখো পাবলিক, পাবলিক মানে কি, জনসাধারণ বা জনগণ, জনগণ, গণ এখানে বোঝাই যাচ্ছে, তার মানে কি অনেক মানুষ। আবার মেজরিটি, মেজরিটি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা, মানে যেদিকে জনসংখ্যা বেশি, তাহলে জনসংখ্যা বেশি মানে কি, অবশ্যই একের অধিক আছে, একসাথে বোঝায়। আবার মাইনরিটি, সংখ্যালঘিষ্ঠতা, মানে যেদিকে সংখ্যা কম। তাহলে এই যে এই কালেকটিভ নাউনগুলো আছে, এগুলো নাউনের পূর্বে অবশ্যই কি ব্যবহার করতে হবে, দি ব্যবহার করতে হবে। যেমন ধরো এখানে আমরা ব্যবহার করতে পারি পিপল,
আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ ইজ অথবা আর, এখানে যে কোনো একটা ভার্ব ব্যবহার করা যাবে। পিপল, দ্য পিপল অফ বাংলাদেশ ইজ ভেরি অথবা মাচ মোর, মাচ মোর পিস লাভিং, মাচ মোর পিস লাভিং। তাহলে বলছে এখানে দেখো, পিপল বাংলাদেশের যে যত মানুষ আছে সকল মানুষকে একসাথে, অর্থাৎ বাংলাদেশে যে 16 কোটির উপর যে জনসংখ্যা রয়েছে সেই সকল মানুষকে একসাথে বুঝিয়েছে যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের লোকজন কি অনেক বেশি শান্তিপ্রিয়, তাহলে পিস লাভিং, ঠিক আছে। তো এখানে পিপল শব্দটা, তাহলে দেখো পিপল এখানে কিন্তু জাতি অর্থে ব্যবহার হয়েছে, তাহলে পিপল এরকম কালেকটিভ নাউন যদি ব্যবহার হয় এই কালেকটিভ নাউনগুলোর পূর্বে অবশ্যই ডি ব্যবহার করতে হবে, খেয়াল রাখতে হবে। আর এখানে দেখো কালেকটিভ নাউনের পূর্বে সিঙ্গুলার এবং প্লুরাল দুই রকম, এগুলো রাইট ফ্রম অফ ভার্বস নেক্সট ক্লাসে তোমরা যখন শিখবে ক্লিয়ার হয়ে যাবে। কালেকটিভ নাউনের সাথে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব উভয় ব্যবহার করা যায়, তবে ওটা কি হিসেবে ব্যবহার হয়েছে সেটার উপর। যেমন এখানে আমি যদি ইজ ব্যবহার করি, শুধু একটা ব্যবহার করলাম, তবে এখানে ইজ ব্যবহার করাই যুক্তিযুক্ত। কারণ হচ্ছে দেখো এখানে আমরা একটা নিয়ম জানি যে কালেকটিভ নাউনটি যদি একক হিসেবে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার। যেমন বলছে বাংলাদেশের জনগণ, এখানে বাংলাদেশের সব মানুষকে, এক বাংলাদেশের মানুষ শান্তি পেয়ে, এখানে বাংলাদেশের সব মানুষকে একসাথে বুঝিয়েছে, অর্থাৎ একসাথে, এই একসাথে বোঝানোর কারণেই আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করব। এই জন্য আমরা ইচ্ছা করলে ওখানে সিঙ্গুলার ভার্বও ব্যবহার করতে পারি। যা হোক, আমাদের মোটামুটি ডিয়ের ব্যবহার আমরা শিখলাম, আর্টিকেলের ব্যবহার আমাদের শেষ। তো এখন কথা হচ্ছে তোমাদের কিন্তু ক্রসেরও ব্যবহার থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা যদি জানো যে কোথায় এ অ্যান কোথায় ডি ব্যবহার করতে হয়, তাহলে যেই জায়গাগুলোতে এগুলো ব্যবহার করা যায় না সেই জায়গাগুলোতেই ক্রস ব্যবহার করতে হবে। এটা সহজ টেকনিক। আমি আবার বলছি, আমরা যদি জানি যে কোথায় এ অ্যান বা এই নিয়মগুলো যদি আমরা জানি যে কোথায় এ অ্যান কোথায় ডি ব্যবহার করতে হয়, তাহলে এ অ্যান ডি যেখানে ব্যবহার করতে হয় তাহলে আর বাকি জায়গাগুলোতে ব্যবহার করা যাবে না, আর তাহলে ওখানেই আমরা ক্রস ব্যবহার করব। তো যাই হোক, আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর্টিকেলের আর্টিকেল বিষয়ে আমরা শেষ করে ফেললাম। তো তারপরে তোমাদের এই বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই আমাদের ভিডিওর যে কমেন্ট লিংক আছে, কমেন্ট বক্স আছে প্রত্যেকটি ভিডিওর নিচে, সেই কমেন্ট বক্সে তোমরা তোমাদের কমেন্ট বা প্রশ্ন, যে জিজ্ঞাসা যেটি থাকুক তোমরা জানাবে, আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।